ফুলটা দেখো কি সুন্দর, গাছের ফুলগুলো এত সুন্দর ফুটছে, দেখো কি বড় ফুলটা। আমি যখন ভিডিওটা করছি ডট পাঁচটায় বসেছি, এই কারণেই ডট পাঁচটায় বসেছি বা পাঁচটা বাজতে এক মিনিট বা পাঁচটা বেজে এক মিনিট পর কেন বসলাম না, তার কারণ হচ্ছে তাহলে আমার আমার সময়টা যেমন আমি ডট দিয়ে বলতে পারছি, তেমনি ক্যাতাকুরানির কমিউনিটি পোস্ট উইথ তার রিলস, আর এদিকে ক্যাতাকুরানির মা অমাবস্যা দেবীর 1 মিনিট 15 সেকেন্ডের ভিডিওটা কখন তার ব্লগ চ্যানেলে ছেড়েছে সেটাও আমি বলে দেবো। গত দু ঘন্টা আগে ক্যাতাকুরানির মা অমাবস্যা তার চ্যানেলে 1 মিনিট 15 সেকেন্ডের ভিডিওটা ছেড়েছে, আর 4 ঘন্টা আগে ক্যাতাকুরানি তার কমিউনিটি পোস্টের মাধ্যমে মা যে খুব অসুস্থ, যার কারণে ও আজকে ওর ভিডিওটা এডিটিং করতে পারেনি, যার কারণে ও ভিডিও দিতে পারেনি, সাথে একটা রিলস দিয়েছে সেম টাইমে, মানে ক্যাথা দিয়েছে 4 ঘন্টা আগে তার কমিউনিটি পোস্ট উইথ রিলস, আর 2 ঘন্টা আগে অমাবস্যা তার চ্যানেলে 1 মিনিট 15 সেকেন্ডের ভিডিও। এবার আসল বিষয়বস্তুতে আসি, কেন কমিউনিটি পোস্টের মাধ্যমে ক্যাথা বললো তার মা অসুস্থ, আর তার মা 1 মিনিট 15 সেকেন্ডের ভিডিও দিয়ে বোঝালো যে আমার মেয়ে শুধু চরিত্রহীনা না, আমার মেয়ে বড় মিথ্যাবাদী কুলাঙ্গার, সেটা আমি 1 মিনিট 15 সেকেন্ডে ভিডিও দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এবার আপনারা বলবেন অসুস্থ তো আজকে হয়েছে, গতকাল ভিডিও করা ছিল তার থেকে 1 মিনিট 15 সেকেন্ড দিল, বাকিটা পরের দিন দেবে, এক্স্যাক্টলি তাই। এইবার আপনাদের সেটাই বোঝাতে বসলাম যে ক্যাথার মা যেমন রোজ ব্লগ করে তেমনিই করেছে, 1 মিনিট 15 সেকেন্ডে দিয়ে মেয়েরও জাত গেল না কুল গেল, কুল গেল না জাত গেল বলে না, সেটা হলো যে আমি অসুস্থ বলি আজকে পুরো ব্লগটা দিতে পারিনি, 1 মিনিট 15 সেকেন্ডে দিয়েছি, আর মেয়ে কত বড় মিথ্যাবাদী সেটা প্রমাণ করার জন্য আমি আমার 1 মিনিট 15 সেকেন্ডের ভিডিওতে বুঝিয়ে দিয়েছি যে লঙ্কা গাছের লঙ্কা হয়েছে, দেখো কত বড় জবা ফুল, ওই দেখো সূর্য ভেদ করে আসছে, সূর্যর তীক্ষ্ণ কি বলবো ওটাকে, সূর্যরশ্মি মেঘের মধ্যে দিয়ে প্রাকৃতিক সুন্দর, কিন্তু উনি বিশ্লেষণ করতে পারেন, যদিও ওই যে ভুলভাল বকে কি বলবো, অ্যাকচুয়ালি ফ্যামিলিটাই তো মিথ্যাচারী। তা এই রকম কেন আজকে হলো, এই কারণেই হলো, কি কারণে হলো সেটা তো বলবোই। তার আগে ইন্ট্রো, হ্যালো বন্ধুরা, কেমন আছো, আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। সন্দীপ আজকে একটা পাদ দিলে সেই পাদের গন্ধ শুকে এই লালাঝরা বুড়ি, তারপরে হচ্ছে বানারসের বাইজি আর লিকেজ বাড়ি হিনাল হাগি বসে যায় যে কি খেয়েছে, কেন পাদের গন্ধর মধ্যে দিয়ে খাবার গন্ধ খোঁজার চেষ্টা করে, বা কৃষাণু যদি বলে ঠাম্মি আমাকে আটকে রেখেছে সেখানটায় ও অন্ধকার ঘর করে, কারণ ও এরকম সমাধি আর গীতাদিকে একটা ঘরে আটকে রেখে বিধবা করে ন্যাড়া, বিধবা বলে ন্যাড়া করে নিরামিষ খাওয়াবে বদ্ধ ঘরে, চিন্তা করতে পারছেন মন মানসিকতা। তাই এরা তো সন্দীপকে বলবে, সন্দীপের মাকে তো কলুষিত করবে, তারপরে তার মুখ দিয়েই এটাই প্রকাশ পায় যে না আমি তো ভুল করেছিলাম, কিন্তু ভুলটাকে ভুল তা স্বীকার করতে অসুবিধা। তা ওর কথায় শিলাদেবী চরিত্রে কোনো দাগ লাগবে না, এটা আমরা জানি, অ্যাকচুয়ালি এরা তো ক্যারেক্টারলেস না, সন্দীপের দাঁতের কথা বলে ওর ছোট বোন, শুধু এরকম কেন রে, দাঁত উঁচু বলেই তো এরম এরম করে ঘুরে বেড়াবে ওর বোন, ও আবার অন্যের দাঁত দেখে, অন্যের এ এ দেখে, অন্যের এরম দেখে, অন্যের এরম দেখে, অন্যের ওই দেখে, অন্যের বান্টু সেটাও দেখে, অন্যের ঘুড়ি সেটাও দেখে, মানে এ হচ্ছে একটা নোংরা সমাজের পুরুষদের একচেটিয়া দোষ যে নারী দেখলেই দেয়, এই যে পুরুষটা কত বড় হারামি বজ্জাত সে তো আমরা জানি এবং আপনারাও জানেন, আপনারা জানতে বাকি নেই আপনাদের। আমি বলবো সন্দীপ কিছু না করলেও সন্দীপ দোষী, কৃষাণুকে কেন অন্ধকার ঘরে আটকে রেখেছিল, দেখো এরা অনেক কিছু বলবে, কিন্তু তার মা জানে বাচ্চা আমার কাছে সুস্থ স্বাভাবিক এবং কি বলবো আসল টেক কেয়ার ভাবে রাখতে পারবো না বা দেখাতেও পারবো না, যার কারণে সে যেখানে রেখে এসছে ও জানে সেখানেও ভালো থাকবে। আজকে এইগুলো না, আজকে ক্যাথার মায়ের ছোট্ট একটু কথা ওই ব্লগের একটু তুলে দিই, মানে আমার সত্যি অবাক লাগে এরা কত বড় হাড়িবজ্জাত, কত বড় ক্যারেক্টারলেস যে মানুষকে চু আনাচ্ছে, মানে সি সি এবার চুতি তারপর যেটা পারেন সেটা বসিয়ে নেবেন, কীভাবে মা 1 মিনিট 15 সেকেন্ডে কী করে ভিডিও দিল, এরপরে প্রচুর আছে ওইখানে পর্যন্তই দিল, বুঝতে পারছি কোথায় গেছে, আগে শুনে নি। আজকে আমার নিজের হাতে লাগানো গাছের লঙ্কা তুলবো, দেখো অনেকগুলো লঙ্কা। মায়ের গলা শুনলেন তো, কোনো অ্যাঙ্গেল থেকে অসুস্থ মনে হলো, কোনো অ্যাঙ্গেল থেকে আপনাদের অসুস্থ কি মনে হলো, না অভিসারে গেছে মেয়ে, অভিসারে গেছে, শরীর খারাপ ছিল তো যেতে পারিনি, এইবার ঝালাই যদি না পরে তা কোনো কিছু ধার থাকে না, এবার বুঝে নেবেন
একটু এইভাবেই দিতে হয়। এরা নিজেদের চরিত্রবান বলে চিৎকার করে তো, সত্যি সাধ্বী বলে চিৎকার করে তো, আর এদের হয়ে গলা ফাটায় যেগুলি সেগুলি প্রত্যেকটা একেবারে হাওড়া শিয়াল। এটা কিন্তু দারুণ দিয়েছে না হিম্বা? হিমা এক্সপ্লেন করেছি, নিচের ছিদ্রও এরমভাবে এক্সপ্লেন করা যায় যে হাওড়া শিয়ালদা, হাওড়া আর শিয়ালদা, এটা চিন্তা করুন কত বড় গহ্বর, মানে ভেজলিন লাগে না, এই কটার হচ্ছে সেই হাওড়া শিয়ালদা দশা, ভেজলিন ছাড়া মানুষ গহ্বরে চলে যায়। তারা অন্যের ক্যারেক্টার নিয়ে বিশ্লেষণ করে বলছে এ সত্যি, আর আমাদের বিশ্বাস করতে হবে। তাহলে আজকে কোথায় গেছে ক্যাথা? অভিসারে গেছে, সে ফ্ল্যাটে গেছে, সে ফ্ল্যাটে গেছে, সে দেখাতে পারবে না, তাই জন্যে সে মায়ের শরীর খারাপের উপর দিয়ে বলে সে ড্রাইভার সারতে চেয়েছে। আচ্ছা মায়ের শরীর খারাপ, ও কী করবে? ও তো ঘুম থেকে উঠেই বেলা 1:30 উঠে কী করবে? উঠে দেখবে সব রান্না হয়ে গেছে, চামচ নিয়ে খেতে বসে যাবে, চামচ নিয়ে খেতে বসে যাবে, তার নেল এক্সটেনশন করা, তাহলে সে করবে বাড়ির কাজ? তাহলে বুঝতে পারছেন কতটা মিথ্যাচারিতা এই চক্রবর্তী পরিবারের হচ্ছে, যেইগুলো নোংরামো, দেখানোর উপায় নেই, সৎ সাহস নেই, বুকের পাটা নেই, কিন্তু দুবেলা এই যে কী বলে ওই সন্দীপদের বিক্রি করে এদের খেতে হচ্ছে। সন্দীপ একদিন ভিডিও দিচ্ছে না, আরে বাপরে, সেই শোকের ছায়া নামিয়ে দিয়েছে, মর কান্না, রুদালি মার্কা কান্না দিচ্ছে, কেউ কেউ 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিটের ভিডিও দিয়ে বোঝাচ্ছে, পেলাম না পটি, তোমার লাড্ডি পেলাম না, লাড্ডি খেয়ে আমরা হ্যাবিচুয়েট, সন্দীপকে বলছে। মানে সন্দীপ ওই ভিডিও দেয়নি, সন্দীপকে কোথায় কোথায় পাঠিয়ে দিয়েছে। আর ক্যাথা নিজে ভিডিও দেয়নি নিজের কারণে না, মায়ের কারণে, যেটা কাউকে ইচ্ছা করেও জোর করেও বিশ্বাস করাতে পারবে না যে মা অসুস্থ, ও কেন দিতে পারিনি, মা অসুস্থ, আরে সরু চাকলির চাপ হয়ে যাবে, আর এটা দেখাতে পারবে না বলে কি ও বেলা 1:30 ঘুম থেকে ওঠে, উঠে ওই রান্না করাগুলি এরকম করে খুলে খুলে, এই যে এইটা হয়েছে দেখো, এইটা হয়েছে দেখো, সেইটা হয়েছে দেখো, আর আমার নেল এক্সটেনশান দেখো, আমার এই দেখো সামনে শ্যামা মায়ের পুজো, কালী পুজো, আমার নেলগুলো আমার সাথে বিক্রি করছে। তাহলে এ নিজেকে সাজাতে ব্যস্ত, এ বাড়ির লোক আর তার সন্তান, আমি তো বলবো তুই এইখানে দি এন্ড কর, আমি জানি না এই ছলনা করে, এই মিথ্যাচারিতা করে, মায়ের ঘাড়ে দোষ চাপিয়ে, মায়ের কোটে বল দিয়ে মাকে অসুস্থ বানিয়ে তারা সরাসরি অসুস্থ হয়ে যায়, জানিস তো? তা তুই কোথায় গেছিস আমাদের বলতে হবে না, আমাদের জানতেও হবে না, আমাদের জানাতেও হবে না। কিন্তু বন্ধুরা বুঝতে পারছেন এই অসতী নারীটাকে কারা সাপোর্ট করে? তারা গিয়ে ভাবছে সত্যি কি অসুস্থ, তোমরা একটা সত্যনারায়ণের পুজো দাও, তোমরা একের পর এক অসুস্থ হচ্ছ, সালা মানুষগুলো যা পায় তাই, গু গোবর ঘাস পাতা যা পারে ও খাদ্য হিসেবে ছুড়ে দেয়, ওরা গপ 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 করে খায়। দেখো আমাদের আবার টেস্ট লেভেল আলাদা, স্বাদ করুক এক এক জায়গায় এক এক রকম, আমরা যা পাবো তাই খাবো না, আমাদের আবার বাজ বিচারের ব্যাপার আছে, আমরা দেখে বলতে পারি কে সত্যি কে অসতি, কে নোংরামো করছে কে নষ্টমো করছে, আর সত্যিকারে কে ভালো, আমাদের দেখা হয়ে গেছে। আজকে এই যে লিকেজ বালি হিনাল হাগি, এ মন্দিরাকে সাপোর্ট করে করছে, এই মন্দিরার পরকীয়া, মন্দিরার জায়গায় জায়গায় নিজেই বলেছে প্যান্টির মধ্যে মুখ গুজে থাকি, পরকীয়াকে সাপোর্ট করি, পরকীয়া যে পুরস্কার করছে তাকে আমি বলেছি ফার্স্ট লালসা নেই, তারপর বাগারবাই হয়ে যাওয়ার পর বলছে ওর মধ্যে কামনাবতী, আজকে তো বললো বিষাক্ত মাল, ওই বিষাক্ত মালকে এই বিষাক্ত মাল সাপোর্ট করে গেছে দিনের পর দিন, আর বলে গেছে মন্দিরার সোমনাথ কখনো এক হবে না, মন্দিরার সাথে হুলের নাম থাকবে, মন্দিরা তুই ওই মানুষটার সাথে সংসার করিস না, ও একাধারে ধর্মেশ্বর, কুড়ের হদ্দ, নেশাকর, জুয়াখোর, ওর দ্বারা কিছু হবে না। আজকে দেখো ওই নেশাকর, ধর্মেশ্বর, কুইরা তার বাড়িতে বসে নাম করে খেতে খেতে ও ভিডিও করছে। আমি আজকে আমি আগের ভিডিওটা তুলে দিতে পারিনি যে জয়ী মারিয়ার সাথে কত স্বতঃস্ফূর্ত, আর এই হিনাল হাগিটার সাথে কীভাবে রয়েছে, মানে অবাক পৃথিবী, অবাক করলে এইরকম একটা চোখ মুখ দিয়ে, দুটোই আমি তুলে দেবো, সেই ভিডিওতে দিতে পারিনি, পরে আমি এই দুটো কালেক্ট করে দিয়েছি, আর এটা মন্দিরার ব্লগ থেকে তুলেছি। এ যদি স্ট্রাইক দেয় এর একেবারে হারল হাওড়া শিয়ালদা একেবারে একেবারে ওই যে পাকিস্তান করে দেবো। আর আমি তা যেটা বলতে বসলাম, ক্যাথাকুড়ানি আজকে জল জ্যান্ত যে মিথ্যেবাদী, জল জ্যান্ত যে আমার চরিত্র আমি বিকিকিনি করার জন্য বেরিয়ে গেছি, তার কারণ তার ওই 4 ঘন্টা আগে কমিউনিটি পোস্টের মাধ্যমে যে তার মা সুস্থ, তার মা তার চ্যানেলে 1 মিনিট 15 সেকেন্ডের ভিডিও একটা ব্লগ দিল যে ওয়েদার রিপোর্ট তো তোমরা এত হ্যাবিচুয়েট হয়ে গেছো আমার থেকে পেয়ে পেয়ে, তা নাও আমি সুস্থ আছি, আমার মেয়ে মিথ্যে বাড়ি, বাকিটা আমি কালকে দেবো। একদম থমথমে হয়ে আছে, মেঘ 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 আগামীকাল। তাহলে এর থেকে আমরা বুঝতে পারছি এই পরিবারটার শুধু নষ্টা নোংরা না, মিথ্যাচারিতাও করে, আর সেটা খুব সুন্দরভাবে অবলীলায় এরা মিথ্যাচারিতা করে। ওদিকে আহভক্তি অসুরূপী শ্বশুরটা, এদিকে অমাবস্যা, আর অবশ্যই করে হ্যাঁ ক্যাথা ক্যাথা, তার শরীরের খিদে এত যে তার 5 বছরের সংসার পেরে চলে গেছে, আর মানুষকে ভুল বোঝানোর জন্য কতগুলো হিনালপানা হানা হাগিমার্কা দালাল রেখেছে, তারা খুব জোর গলায় চিৎকার করে করে তাদের লালা ঝরিয়ে ওর লালাটাকে আস্বাদন করে। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা
কত বড় হারিবজ্জাত যে আজকে তার মিথ্যাচারিতা করতে হচ্ছে, আর তার মা ভিডিও দিলে রোটা দিত, ওইটুকুনি দেওয়ার কারণ কি? হ্যাঁ, আমাদের চুঁপেছ সিপেছ ওয়েদার রিপোর্ট দিয়ে তুমি ভাগাম ভাগ 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 আর আগামীকাল বাকিটা দেবে। তুমি চালি পুরো সুস্থ, যে সুস্থ নয় তার মুখ দিয়ে এরম বেরোতো না কি বন্ধুরা? আর ওর বাপ তো বাড়িতে আসার জন্য এক পা সবসময় তুলে রেখেছে, আর তার বান্ধবী বাবা, যদি ওই বন্ধু যদি শোনে তার বান্ধবী অসুস্থ, সে তো আর দেহ হাওয়ার চাগিয়ে কাপড় পরে ছুটি নিয়ে চলে আসবে। তাহলে এই পরিবারটা কত বড় মিথ্যাচারিতা, বুঝতে পারছেন? এরা গুছিয়ে কোথাও বেড়াতে গেছে, গুছিয়ে পরকিয়া রস আস্বাদন করতে গেছে, আর নালে কিছু একটা করতে গেছে। দেখো আমাদের জানার দরকার নেই, আমি তুলে ধরার কারণ হচ্ছে কত বড় মিথ্যেবাদী। অমাবস্যা বুঝিয়ে দিয়েছি আমার মেয়ে মিথ্যেবাদী। আমি 1 মিনিট 15 সেকেন্ডের ভিডিও দিয়েছি, আমি অসুস্থ হলে দেবো কেন? আমি অসুস্থ হলে 1 সেকেন্ডেরও ভিডিও দেবো না। তাহলে সে বুঝিয়ে দিল আমার মেয়ে চরিত্রহীনা শুধু না, আমাদের বাড়িতে বসে একটা গজকুমড়ো ধম্মের সার হয়ে গিলছে, আর চোট সমস্ত কি বলবো চাপটা গিয়ে পড়ছে সরু চাকলির উপর, কারণ কাচাকুচি করছে, ওই সরু চাকলি বৌদি রান্না করছে। ও মাঝখান দিয়ে কী করলো, ও মাঝখান দিয়ে দেহ পশারিনি গেছে, দেহ পশার করতে মাকে বলেছে 1 মিনিটের দাও, আমি ঠিক বুঝিয়ে দেবো যে তুমি খুব অসুস্থ। আর আমরাও খুব বুঝে গেছি যে ওর মা অসুস্থ, ওর মা ধরেই নিলাম অসুস্থ। 1 মিনিট 15 সেকেন্ডের ভিডিও দেওয়ার দরকার ছিল না তো, দেওয়ার দরকার ছিল বন্ধুরা? তাহলে কী বোঝাতে চাইছে মানুষকে? 5 বছরে করা সংসার করে বেরিয়ে গিয়ে মানুষকে যদি এ বোঝায় যে আন্টু বান্টু ছোট ছিল সন্দীপের, আমি নিগ্রহ আন্টু বান্টু পেয়ে গেছি, নিগ্রহ তো নি লাগে দিয়েছিলাম না হঠাৎ বাবা, তাহলে মানুষ খাবে? মানুষ খাবে না, ও নোংরামি করতে বেরিয়ে গেছে। নোংরামি যদি নাই করতে বেরোতো তাহলে নিজের ভিডিও দিত, তাহলে মা ওই রকম দর কাঁচা মালকা ভিডিও দিত না, না কাঁচা না পাকা, বুঝলে বাত্তিমাল। তাহলে এইটুকানি আমি বলতে এলাম যে এরা কত বড় হারে বজ্জাত, মানে হারামি বলবো, কারণ সন্দীপের পাম থেকে চুন খুসলে এরা পুরো রটিয়ে দেয় যে কৃষাণও ওই বাড়িতে অত্যাচারিতা। তারপরে তো আমরা দেখছি ভীষণ অত্যাচারিতা বাবা, ফুচকা টুচকা নিজে বানিয়ে খাচ্ছে, এরাম অত্যাচার এই বাচ্চার উপর হয়। ফার্স্ট দেখলাম যে মিত্র পরিবারে হয়, সবাইকে ডাকছে, বলছি তো ওর পারিবারিক ভালো হচ্ছে, মিলেমিশে থাকে, মিলেমিশে করি কাজ, হারি জিতি না ইলাজ, এই প্রবচনটা মিত্র পরিবারে ভীষণভাবে প্রযোজ্য। সেটা কৃষাণও জানে, কৃষাণও কী সুন্দর কথা বলে, সত্যি মন ভালো করা কথা বলে। মন খারাপ থাকলে আপনারা সন্দীপের চ্যানেল ভিজিট করবেন, আপনাদের মন ভালো করে দেবে কৃষাণু। তাহলে এই কৃষাণুকে এই যে এরা যদি এখন রটায় যে ওইখানে অত্যাচারিত ছিটকিনি বাবা দরজার রহস্য বলতে বসে গেছে, তাহলে বাড়িতে এরা নজর দেয় না? বাড়িতে এরা স্বামী ছেলে সন্তান বউ শ্বশুর শাশুড়ি এদের আপন করতে পারলো না, এদের সাথে ভালো করে সংসার করছে দেখাতে পারে না, এরা অন্যের সংসারে মাথা এই মানে অবাঞ্ছিত মাথা নাক মুখ চোখ গুজে দিয়ে পড়ে আছে, কি বলবেন বলুন তো? আরে সন্দীপকে অ্যাকচুয়ালি হেলাতে পারবি না, সন্দীপ সন্দীপের জায়গায় রয়েছে, ক্যাতাকুরানি অসভ্যতামি নোংরামি চরিত্রহীনা মিথ্যেবাদী সে তার কাজ করে যাচ্ছে, এবং তোদের বলছে আমি যা বলবো সেইগুলো সুখাদ্যভাবে খাবি। তা খাচ্ছে ওরা, আমরা তো খাচ্ছি না, আমরা তো চুলচিরা বিচার করে আজকে বলে গেলাম যে ঠিক আমি 5টা ভিডিওটা শুরু করেছি, বেশি বড়ো করবো না, 4 ঘন্টা আগে কমিউনিটি পোস্ট দিয়েছে, তারপর 2 ঘন্টা পর তার মনে পড়লো যে আমার মেয়ে তো বলে দিয়েছে আমি অসুস্থ, তাহলে তো আমার 2 ঘন্টা পরে 1 মিনিট 15 সেকেন্ডের এইটুখানি ওয়েদার রিপোর্ট দেওয়ার দরকার পড়ে না, নাকি এ সত্যি করে এই যে ওকে যে খিল্লি করছে, ওকে যে চাটন দিচ্ছে এটা বোঝে না, ও ভাবছে বোধহয় মানুষ আমার ওয়েদার রিপোর্টের জন্য হাপিত্তেশ করে বসে রয়েছে আজকে মেঘলা না মেঘমুক্ত আকাশ। সত্যি কি ইনালম পরিবার, আমার সত্যি হাসি পায়। তো এইবার আগের ভিডিওতে দেখায়নি যে জয়ী লিকেজবালি হিনাল মার্কা হাগির সাথে কীরকম রিয়াক্ট করেছে আর মারিয়ার সাথে কীরকম রিয়াক্ট করেছে, ওইটুকুনি দেখুন। লিকেজবালি জয়ীকে জড়িয়ে রয়েছে, জয়ী বুঝতে পারছে যে এ আমার মায়ের সর্বনাশ চেয়েছে, এ কী করে আমাদের বাড়িতে এসে লাল লাল খাসির ঝোল খায়, একে ধিক্কার এর মুখে থু। জয়ী সোনার পড়া হয়ে গেছে, ও তো আমাকে পুরো পাগল করে দিচ্ছে, মানে ও শুধু বারবার বলছে যে আমি স্বপ্ন দেখছি না তো, সত্যি বারবার আমাকে ছুঁয়ে ছুঁয়ে দেখছে আর বলছে আমি স্বপ্ন দেখছি না তো। ওয়াও খুব সুন্দর হয়েছে, এটা লাগাতে দিয়েছি, তুমি স্বপ্ন দেখছো? হুম হ্যাঁ হুম সোনা তুমি কোন জায়গায় শুয়ে দেখি তোমার ছবি দেখছি, আমি সত্যি না স্বপ্ন স্বপ্ন দেখে। আজকে আমার ভিডিও এইটুকানি, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন যে কীরকম হতচ্ছাড়ি এই ক্যাথা, ক্যাথা নিজের শরীর এতদিন খারাপ ছিল ভোগ করাতে গেছে, ভোগই যদি না করাতে যাস তাহলে মায়ের কারণে তুই এডিট করতে পারলি না, এত বড় সত্যি কথাটা আমাদের বিশ্বাস করতে বলছিস? সেটা তুই বিশ্বাস কর, আর তোর 3টে আছে হিনাল মার্কা দালাল তাদের বল, আবার তোর হয়ে এরা কাঁদে বসে যাবে, তোর তো কাঁদবো না, তুই তো রুদালি ভাড়া করা, তোর কাঁকড়া দেখে তোদের যা উচ্ছ্বাস
জলোচ্ছ্বাসের মতো তোর উচ্ছ্বাস, তোর রন্ধে রন্ধে আনন্দ। তোরা কাঁকড়া দেখলেও আনন্দ করিস, তোরা চকমুড়ি খেতে খেতেও আনন্দ করিস, তোরা সব কিছু মন দিয়ে আনন্দ পাস। তাহলে তোদের কারা বলে দুঃখী? তুই হেরে গেছিস এত লাখ লাখ টাকা খরচা করে, যেন তেন প্রকারে ডিসেম্বরকে অক্টোবরে এনেও বাচ্চাকে তোর নিজের কাছে আনার কারণে তুই চিন্তার মধ্যে আনাতে পারিস নি, কাউকে গেলাতেও পারিস নি। তাই এর মতন দুঃখ তো কিছু নেই। তাই এখন ওই টাকা পয়সা জমা, যেই গেছে জলের তরে ওই বক করিয়েছে তোকে দিয়ে, সেটা ফুলফিল কর, তুই জমা। আর ওই ঘর যার লাখ লাখ টাকা ইনকাম, সেই ঘর জমাচ্ছে, দেখাচ্ছে দেখো আমার মতো এত ন খেমে কেমনে গ। চলে চলো বন্ধুরা, আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই হবে, দেখা হবে, লাভ ইউ অল।